প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও টপিক হচ্ছে ডেন্টালে কি কি কারণে চান্স মিস হতে পারে। দেখো, ডেন্টাল ভর্তি পরীক্ষার খুব বেশি দিন বাকি নেই, 22 এপ্রিল ভর্তি পরীক্ষা, আর আজকে তোমার হচ্ছে 10 এপ্রিল, তার মানে আর 11 দিন বাকি আছে। তুমি প্রিপারেশন নেওয়ার জন্য হাতে সময় পাচ্ছ 11 দিন। ওকে, তো এখন এই 11 দিনে তুমি কি কি কারণে চান্স মিস করতে পারো সেটা আমি একটু বলবো। তার আগে তোমরা হচ্ছে আমার ডেন্টাল এক্সাম প্যাকটা নিতে পারো। আমার ডেন্টাল এক্সাম প্যাকের মূল্য মাত্র 99 টাকা, এর চেয়ে কমে আসলে এক্সাম প্যাক হয় না। তো এখানে তোমার পেপার ফাইনাল আছে 8টা, সাবজেক্ট ফাইনাল আছে 4টা, এবং মডেল টেস্ট আছে 8টা, টোটাল 20টা তোমার হচ্ছে গিয়া পরীক্ষা দিতে পারবা। আর এই প্যাকটা নিতে গেলে কি করতে হবে, তোমাকে সেন্ট মানি করতে হবে। কোন নম্বর সেন্ট মানি করবা? বিকাশ বা নগদ থেকে, যে কোনো নাম্বার থেকে, বিকাশ অথবা নগদ, 01321935059, এই নম্বরে বিকাশ অথবা নগদে তুমি সেন্ট মানি করবা। সেন্ট মানি করার পরে টেক্সট করতে হবে, টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে টেক্সট করবা। হ্যাঁ, কোন নাম্বারে টেক্সট করবা? এই নম্বরে টেক্সট করবা যে ভাইয়া বা আপু, আমি অমুক নম্বর থেকে, মনে করো তোমার নাম্বার লাস্টে 075, বলবা যে ভাইয়া আমি এই নম্বর থেকে 99 টাকা পাঠাইছি। এটা বলার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ তুমি তোমার ডেন্টাল এক্সাম প্যাকে এনরোল করতে পারবা। আচ্ছা, তো এখন মোটামুটি 5টা কারণ আছে। এই 5টা কারণে আমরা হচ্ছে ডেন্টালের চান্স মিস করতে পারি। ফার্স্ট অফ অল, কনফিডেন্স। মেডিকেল ভর্তি পরীক্ষায় অল্পের জন্য চান্স মিস হয়ে গেছে। এইটা বাংলাদেশে হয়েছে, প্রায় এরকম স্টুডেন্ট আছে, মিনিমাম 5000 স্টুডেন্ট এরকম আছে যাদের অল্পের জন্য চান্স মিস হয়েছে। তো তারা খুবই কষ্টে আছে আমি জানি, ঠিক আছে। তো এই মুহূর্তে তোমাদের মানসিক অবস্থা অনেক খারাপ, তো এখন তোমাদের কনফিডেন্সের অবস্থা হচ্ছে লো। তো এই লো কনফিডেন্স থাকলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। ওকে, সো কনফিডেন্সটাকে একটু হাই করবো। আবার অনেকের কনফিডেন্স আছে হাই কনফিডেন্স বা ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্স খাওয়াটা খুবই খারাপ, তোমরা সবাই জানো যে কোনো কিছু তুমি যদি তুমি ওভার কনফিডেন্স থাকো তাহলে সেই জিনিসটা ফলাফল আলটিমেটলি নেগেটিভ আসে। সো ওভার কনফিডেন্স হওয়া যাবে না, আবার কনফিডেন্স লো রাখা যাবে না। আবার দেখো এখন কি চলতেছে, রমজান মাস চলতেছে, পবিত্র রমজান মাস, ইত্যাদির আগে আমরা যা দোয়া করি মহান আল্লাহ তাআলা সেই সকল দোয়া কবুল করে নেয়, যতটুকু এজ এ মুসলিম হিসাবে আমি এটা বিশ্বাস করি। সো রমজান মাসের রোজাগুলো রাখো, মহান আল্লাহ আল্লাহ তালার কাছে চাও যে আল্লাহ আমাকে একটু চান্স পাই দাও, ইনশাআল্লাহ আল্লাহ তালা তোমার স্বপ্নটা পূরণ করবে। সো আল্লাহ তালার কাছে যাও, আল্লাহ তালা তোমাকে কখনোই নিরাশ করবে না। ওকে, আচ্ছা, এরপরে তোমার হচ্ছে 2 নম্বর টপিক হচ্ছে আলসেমি। অনেকে চিন্তা করো যে আমার তো সবই পড়া আছে, বিশেষ করে আমার মতো মানুষ, ঠিক আছে, আমি কিন্তু এই টাইপের, আমি তো সবই পড়ছি, এখন আর কি পড়বো। যেমন ধরো যে আমার 11 তারিখে পরীক্ষা আর আজকে আমি ভিডিও করতেছি, এই সবই তো পারি, কি পড়বো, কিন্তু এরকম টাইপের হওয়া যাবে না, বুঝছো। আচ্ছা, তারপরে তোমার 3 নম্বর এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এই কারণটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, সেটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসে ফোকাস না করা। দেখো আমরা শর্ট সিলেবাসে ফোকাস না করে আমরা কি করছি, অনেকে মেইন সিলেবাস মানে ফুল সিলেবাসটা মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পড়ে গেছি। এখন ফুল সিলেবাস রয়েছে তোমার, অস্থি আছে, তারপর হচ্ছে গিয়ে তোমার স্নায়ু টনায়ু আছে, যেগুলা এই অধ্যায়গুলো আমরা এত বেশি পড়ছি যে আমরা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলোতে ফোকাস করিনি, কিন্তু দেখছো মেডিকেলে কিন্তু তোমার শর্ট সিলেবাস থেকেই প্রশ্ন বেশি করছে। কারণ আছে, কারণটা কি, যদি তোমার ফুল সিলেবাস থেকে প্রশ্ন বেশি করে তাহলে সেকেন্ড টাইম ওরা সুযোগ পাবে বেশি, তাই না? ফার্স্ট টাইম ওরা কি কম সুযোগ পাবে, কারণ ফার্স্ট টাইম ওরা তো তোমার ফুল সিলেবাস ওভাবে পড়তে পারে না ইন্টারমিডিয়েটে। সো শর্ট সিলেবাস থেকে এবারও বেশি প্রশ্ন হবে, মোটামুটি শিওর থাকো যে শর্ট সিলেবাস থেকে তোমার 70% কোশ্চেন হবে, মোটামুটি শর্ট সিলেবাস থেকে ডেন্টালে 70% প্রশ্ন হবে, এবং ডেন্টালের প্রশ্নগুলো মোটামুটি ইজি হয়, ঠিক আছে, ডেন্টালের প্রশ্ন মোটামুটি বেশ ইজি হয়। সো একটু শর্ট সিলেবাস থেকে ফোকাস করো এই টাইমে। 4 নম্বরটা হচ্ছে এক্সাম না দেওয়া, ঠিক আছে। এক্সাম দিলে পরে কিন্তু তুমি অনেক তোমার গ্যাপ, অনেক ভুল তুমি স্টিল নাও তুমি শিখতে পারবা। সো এক্সাম দিতে হবে প্রচুর পরিমাণে, এবং কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, কোশ্চেন প্র্যাকটিস না করলে তুমি অনেক পিছনে পড়ে যাবো, অনেক অনেক পিছনে পড়ে যাবো। সো প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে এবং কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। এই জন্য তুমি আমাদের ডেন্টাল এক্সাম প্যাকটা নিতে পারো, মাত্র কয় টাকা, 99 টাকা, এবং প্রসিডিওরটা আমি ভিডিও শুরুতেই বলে দিছি। 5 নম্বর কারণটা হচ্ছে ইংলিশ এবং জিকে ফোকাস না করা। দেখো আমি অলওয়েজ বলে থাকি যে মেডিকেল এবং ডেন্টালের জন্য ইংলিশ এবং জিকে হচ্ছে ট্রাম্প কার্ড, মেডিকেল এবং ডেন্টালের জন্য ইংলিশ এবং জিকে হচ্ছে ট্রাম্প কার্ড। এইটা নির্ধারণ করে দেয় যে ছেলে বা মেয়ে
মেডিকেল চান্স পাবে কি পাবে না, ঠিক আছে? আমি আবার বলতেছি, মানুষকে নির্ধারণ করে দেয় যে সে ডেন্টালে বা মেডিকেলে চান্স পাবে কি পাবে না। দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবাই পড়ে, সবাই কম বেশি পড়ে, সবাই মোটামুটি এখানে যদি তোমার 75 নম্বর থাকে ওই 75 এর ভিতরে মোটামুটি সবাই খুব ভালোভাবে 60-65 নম্বর তুলতে পারে। কিন্তু ইংরেজি এবং জিকেতে যে 25 নম্বর, সেই 25 নম্বরে দেখা যায় কি যে অনেকেই অনেকেই 15 তুলতে পারে না ঠিক মতো, অনেকে 15 তুলতেই কষ্ট হয়ে যায়। বা অনেকের মনে করো যে হচ্ছে কি এই যে 15, তাহলে দেখো 10 নম্বরের গ্যাপ চলে আসছে। তো তুমি যদি এখন থেকে ইংরেজি এবং জিকেতে ফোকাস করো তাহলে দেখো তো তোমার যদি এখানে তুমি যদি 20 রাখতে পারো তাহলে কিন্তু 5 নম্বর তুমি আগে যাচ্ছ, 5 নম্বর কিন্তু আগে যাচ্ছ। অনেকেই 1 নম্বরের জন্য চান্স মিস করছো, অনেকে এরকমও আছে যে 72.25 পাওয়ার চান্স মিস করছো। মেডিকেল মানেই 70 প্লাস পাইলে সেফ জোন, তো অনেকে এবার 70 প্লাস পাইও চান্স পাও নাই। দিস ইজ সো সো ইনহিউম্যান, কি বলে এটা, মানে খুবই প্যারাদায়ক কষ্টদায়ক ব্যাপারটা, ঠিক আছে? তো এই ইংরেজি এবং জিকে একটু ফোকাস করো এই মুহূর্তে। আর এটা সিলেবাসটা কিন্তু খুব বেশি বড় না, খুব বেশি বড় না, ঠিক আছে? এই পাঁচটা কারণে আসলে ডেন্টালে চান্স মিস হতে পারে। এটা আমি তোমাদের একটু ভাঙায় বসে দিলাম, এটা আমার দৃষ্টিকোণ থেকে। সো তোমরা সবাই একটু চেষ্টা করো, আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। এটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে এই গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, সেখানে আমি সকল স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।